আটটা একসাথে দুটা আলাদা সিট কোন জায়গায় কোন জায়গায় বাইরে কথা বলতে লুঙ্গি পরে গেছে মুরুব্বী একজন মানুষ, সে যে 350 টাকা খরচ করে যে আসলে সিনেমাটা দেখতে আসছে এই ব্যাপারটাই তো একটা নর্মাল ব্যাপার ছিল, কিন্তু তারা যে বিষয়টা আসলে খুব খারাপ লাগছে আসলে। এরকম যে সে দেখতে বা গরিব শ্রেণীর বলেই কি এরকম করছে, বৈষম্য করছে? এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে অনেক ধরনের মানুষ আছে, তো এখানে একটা মুরুব্বী মানুষ লুঙ্গি পরে আসছে, হয়তো ওনারাই এটা একটা বৈষম্য একটা ব্যাপার ছিল ওনাদের মধ্যে, সো ভাল লাগে না এই জিনিসটা আসলে এই জিনিসটা। এটার প্রতিবাদই কি আপনারা সবাই আসছেন? বলা যায় প্রতিবাদ, আবার বলা যায় যে এটা আসলে এইটা তো নর্মালাইজ করা উচিত আমাদের, এটা চলুক না। আসলে বিষয় হচ্ছে যে লুঙ্গি পরে আসছি বাসে অনেকজন তাকায় আছে, মানে কি রে ভাই, এটা তো এটাই তো আমাদের বাপদাদার পোশাক, জাতীয় পোশাক, তাই না? সো এটাই চাচাও আপনাদের সঙ্গে হয়তো সিনেমা দেখবে, আপনারা কোন সিনেমা দেখবেন? আমরা হাওয়া দেখতেছি। চাচা দেখবে 7টায় পরান পরান দেখতেছি। আচ্ছা 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 আপনি কিছু বলবেন একটু? আর কই আর কই আর কই আরেকজন আছে তো আপনাকে ছবি নিয়ে আমার তো ছবি নেওয়ার ঠিক আছে ওকে ওকে একটু টিকিট হ্যাঁ আমি তো